আমরা যাব নরসিংদীতে, বেলানগর এলাকায় এই মুহূর্তে রয়েছেন বেনজির আহমেদ বেনু। এবং যেটি জানাতে চাই, NKM হাই স্কুল অ্যান্ড হোমস সেই বিদ্যালয়টির ভেতর দিয়ে এবং চলে গেছে গ্যাসের লাইন, এই খবরটি প্রকাশিত হয়, প্রচারিত হয় এটি নিউজে, এবং তারপরে কি পরিস্থিতি হয় সেটি আমরা বেনজির আহমেদ বেনুর কাছ থেকে শুনবো। বেনু, এই খবরের ফলো আপ হিসেবে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে? বেনু জি প্রণব, আমি আছি এখন NKM হাই স্কুল অ্যান্ড হোমসের গেটের সামনে আছি। আপনাকে জানাতে চাই যে আপনি বলেছেন যে আমরা গত ফলো আপে যেটুকু বলেছি দর্শক শুনেছে, আপনার মাধ্যমে আরও জানাতে চাই যে এই NKM স্কুল হাই স্কুল হোমসের যে মাঝখান দিয়ে দুইটি ট্রান্সমিশন গ্যাস পাইপলাইন চলে গেছে এবং প্রায় 1 কিলোমিটার পরে দেওয়াল স্থাপন করেছে এবং বাধা সৃষ্টি করেছে। আমি আপনার মাধ্যমে আরও জানাতে চাই যে গত কিছুদিন আগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই নরসিংদী জেলার যে সমস্ত অবৈধ স্থাপনা ছিল এই তিতাস গ্যাস ট্রান্সমিশন লাইনের আশেপাশে ওইগুলি উচ্ছেদ করেছে, কিন্তু অদৃশ্য কারণে ওই জায়গাটুকুই তারা উচ্ছেদ অভিযান করেনি। আমি বলতে চাই যে তারা আজকে 3 দিন, 2-3 দিন হওয়ার পরও এখানে কোনো রকম স্থাপনার মধ্যে কেউ কাউকে আসতে দেখা যায়নি এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ অদৃশ্য কারণেই তারা এখানে কোনো এসে তারা খোঁজখবর নেয়নি। আমাদের এই রিপোর্টের পরে এলাকার জনগণ স্বস্তি নিঃশ্বাস ফেলেছে যে হয়তোবা আবার এই স্থানটি উন্মুক্ত হয়ে যাবে এবং মানুষ এদিক দিয়ে চলাচল করতে পারবে সঠিকভাবে, কিন্তু সেটি হচ্ছে না এবং কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আমরা দেখছি না। যেভাবে স্থাপনা আছে এবং স্কুল যেভাবে চলছে সব চলছে। অসংখ্য ধন্যবাদ বেনু আপনাকে।